সাম অফ লিমিট বা যোগফলের সীমারূপে সমাকলন, এর উপপাদ্য সম্পর্কে আজকে আলোচনা করছি। দেখো, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস কোনো একটি কার্ভ, সেটা এক্স ইকুয়াল টু এ কোটি এবং এক্স ইকুয়াল টু বি কোটি দয় এবং এই কার্ভ আর এক্স অক্ষ দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলটা আমরা বের করব। তাহলে এই অঞ্চলের ক্ষেত্রফল কোন কোন অংশ দ্বারা আবদ্ধ? দেখো, এই কার্ভ এক্স ইকুয়াল টু এ একটা কোটি, এক্স ইকুয়াল টু বি একটা কোটি এবং এক্স অক্ষ, এই চারটে অংশ দ্বারা এটা আবদ্ধ এবং এই অঞ্চলের ক্ষেত্রফলটা বের করব। তাহলে এই অঞ্চলের ক্ষেত্রফল আমরা বের করব যোগফলের সীমারূপে। তাহলে যোগফলের সীমারূপে যখন আমরা এই অংশের ক্ষেত্রফলটা বের করব, তখন আমরা এই অংশটুকুকে এন পার্টে, এন ইকুয়াল পার্টে ভাগ করে নেব। অর্থাৎ এভাবে আমরা এন ইকুয়াল পার্টে ভাগ করব এবং প্রতিটা পার্টের দৈর্ঘ্য ধরে নেব আমরা এইচ। ক্লিয়ার? আচ্ছা, যদি এখানে এক্স ইকুয়াল টু এ পয়েন্ট হয়, তাহলে অবভিয়াসলি এই পয়েন্টের মান কত হবে? এখানে এক্সের জায়গায় এ পুট করে দাও, তাহলে কত হবে? এফ অফ এ। এই পয়েন্টটার মান কত হবে? এটা হচ্ছে এ এবং এটুকু দৈর্ঘ্য এইচ, সুতরাং এটার এই পয়েন্টের মান হবে এ প্লাস এইচ। তাহলে এই পয়েন্টের মান হবে, এক্সের জায়গায় এ প্লাস এইচ পুট করো, এফ অফ এ প্লাস এইচ। এখানে এর মানটা কত হবে? এইচ যোগ এইচ টু এইচ, অর্থাৎ এ প্লাস টু এইচ। তাহলে এই পয়েন্টের মান কত হবে? এফ অফ এ প্লাস টু এইচ ডট ডট। তাহলে এই পয়েন্টটা হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ। তাহলে এই পয়েন্টের মান হবে, এখানে এক্সের জায়গায় আমরা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ পুট করে দেবো, তাহলে এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ। দেখো, আমরা এনটা পার্টে ভাগ করেছি, মানে এনটা অংশ পেলাম। তাহলে প্রত্যেকটা অংশকে আমরা রেক্ট্যাঙ্গল করে নেব। অর্থাৎ এই বিন্দু থেকে এর উপর একটা লম্ব টানলাম, দেখো একটা রেক্ট্যাঙ্গল পেয়ে গেলাম। এখান থেকে একটা লম্ব টানলাম, একটা রেক্ট্যাঙ্গল পেলাম এবং এখান থেকেও আমরা একটা লম্ব টেনে দিলাম এই রেখার উপরে, তাহলে আমরা রেক্ট্যাঙ্গল পেয়ে যাচ্ছি। এই প্রতিটা রেক্ট্যাঙ্গুলের যে ক্ষেত্রফল, এই যে আয়তকার ক্ষেত্র আমরা পাচ্ছি, এনটা আয়তকার ক্ষেত্র পাবো, তাদের ক্ষেত্রফলের সমষ্টিটাই কিন্তু আমরা এই অঞ্চলের ক্ষেত্রফল হবে। তাহলে এনটা অংশের যখন ক্ষেত্রফল বের করব, দেখো প্রতিটা অংশে আমাদের উপরে কিছু অংশ ফাঁকা থাকছে, তাই না? তাহলে আমরা অ্যাকুরেট ক্ষেত্রফল এই ক্ষেত্রে পাবো না। যদি আমরা এনটা রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রফল যোগ করি, তাহলে আমরা এই অংশের ক্ষেত্রফল পুরোটা পাবো না, অ্যাকুরেট ক্ষেত্রফল পাবো না, কারণ উপরে প্রত্যেকটা রেক্ট্যাঙ্গুলার উপরে কিছুটা অংশ ফাঁকা থাকছে, তাহলে তার ক্ষেত্রফলটুকু বাদ যাচ্ছে। তাহলে আমরা দেখি এই অঞ্চলের ক্ষেত্রফল, পুরো ক্ষেত্রফলটা কীভাবে বের করা যায়। তাহলে প্রথমে প্রতিটা রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রফল আমরা বের করব এবং তাদের সাম করে দেব, যোগ করে দেব। তাহলে এই অংশের ক্ষেত্রফলটা কত বলো? তাহলে দেখো, এই পয়েন্টটা হচ্ছে এইচ এবং এই পয়েন্টটা হচ্ছে এফ এ, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এই অঞ্চলের ক্ষেত্রফল আমরা লিখতে পারি এইচ ইন্টু এফ এ যোগ এই অংশের ক্ষেত্রফলটা বের করব আমরা, এটুকু দৈর্ঘ্য কত? এইচ ইন্টু এফ অফ এ প্লাস এইচ প্লাস ডট ডট প্লাস এই পয়েন্ট, অর্থাৎ এই অংশের ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে এইচ ইন্টু এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ। দেখো, তাহলে প্রতিটা রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রফলের আমরা সমষ্টি করে দিলাম, কিন্তু আমরা অ্যাকুরেট ক্ষেত্রফল কিন্তু পাচ্ছি না। দেখো, প্রত্যেকটা অংশে উপরের অংশটুকু বাকি থাকছে। তাহলে এর অ্যাকুরেট ক্ষেত্রফল পেতে গেলে আমাদের কী করতে হবে? দেখো, আমরা বলেছিলাম যে এন ইকুয়াল পার্টে আমাকে ভাঙতে হবে। তাহলে প্রতিটা পার্টের দৈর্ঘ্য কত বলেছিলাম? এইচ। এই এইচটাকে আমরা যত ক্ষুদ্র করব, যত ছোট করব, তত কিন্তু আমরা এর অ্যাকুরেট ক্ষেত্রফলটা পাবো, রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রফলটাও আমরা অ্যাকুরেট পাবো। তাহলে এইচের মানটা কত ক্ষুদ্র করব? আমরা এইচের মানটাকে ক্ষুদ্র করতে করতে আমরা জিরোর দিকে নিয়ে যাব, বুঝতে পেরেছ? তাহলে এইচ টেন্স টু জিরো করব, অর্থাৎ আমরা যদি লিমিট নিই, এইচ টেন্স টু জিরো করি, তাহলে আমরা যে ক্ষেত্রফলটা পাবো সেটাই হবে এই অঞ্চলের ক্ষেত্রফল, সেটাই হবে এই টোটাল অংশের
ক্ষেত্রফল, তাহলে তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা তো এই যে ক্ষেত্রফল আমরা পেলাম এটাকে আমরা সিম্পলিফাই আকারে লিখব, কিভাবে লিখব, সামেশন আকারে বা সমষ্টির আকারে লিখব। লিমিট অফ এইচ টেন্স টু জিরো, আমরা প্রতিটা অংশে দেখো প্রতিটা পার্টে এইচ গুণ আছে, আমরা এইচটা কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকছে এফ এ প্লাস এফ অফ এ প্লাস এইচ যোগ ডট ডট যোগ এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ। দেখো আমরা এই অংশটুকুকে সামেশন আকারে লিখব, লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু সামেশন ওভার, কীভাবে লিখছি দেখো, এখানে এ এ এ এটা আনচেঞ্জড অর্থাৎ কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে কোন জিনিসটা পরিবর্তন হচ্ছে দেখো, এইচ এর সহগ, এখানে এইচ এর সহগ ওয়ান, এখানে এইচ এর সহগ কত, জিরো, অর্থাৎ এ প্লাস জিরো ইন্টু এইচ মানে এ এ প্লাস ওয়ান ইন্টু এইচ ডট ডট এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ, অর্থাৎ এইচ এর সহগটা চেঞ্জ হচ্ছে, তাহলে যেটা চেঞ্জ হবে তার মানটা আমরা আর ধরবো, অর্থাৎ আর এর মান চেঞ্জ হচ্ছে জিরো টু এন মাইনাস ওয়ান। দেখো জিরো থেকে এন মাইনাস ওয়ান মানে এনটা পার্ট, আমরা এখানে সেটা লিখব এ প্লাস আর এইচ হলো। দেখো এখানে আর এর মান যদি জিরো বসাও তাহলে এখানে কথা হবে এফ এ, এফ এ পেয়ে গেলাম, ওয়ান বসাও তাহলে এফ অফ এ প্লাস এইচ পেয়েছি, তাদের সমষ্টি। আর এর মান জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত এখানে বসাবো এবং তাদের যোগ করে দেবো, তাহলে এই অংশটা আর এই অংশটা একই জিনিস, অর্থাৎ এই অংশটাকে আমরা সামেশন আকারে লিখলাম। এটা সমান আমরা লিখতে পারি যে এ টু বি এফ এক্স ডিএক্স। তো এই সূত্রটাই হলো যোগফলের সীমারূপে সমাকলনের সূত্র। এখানে দেখো এনটা পার্টে ভাগ করা হয়েছে জিরো থেকে এন মাইনাস ওয়ান, আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে লিমিট অফ এইচ টেন্স টু জিরো এইচ সামেশন ওভার আর ইকুয়াল টু ওয়ান টু এন এফ অফ এ প্লাস আর এইচ, তাহলে এটা সমানও আমরা এটা লিখতে পারি, আবার এটা সমানও আমরা এটা লিখতে পারি। আমরা যখন অঙ্ক করব আমরা যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করে অঙ্ক করব, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করব। এবার আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে আমরা এই অংশটুকুকে এনটা পার্টে ভাগ করেছি ইকুয়াল পার্টে, প্রত্যেকটি পার্টের দৈর্ঘ্য হলো এইচ, তাহলে টোটাল দৈর্ঘ্য কত হলো এন এইচ, এন এইচ সমান আমরা কি লিখতে পারি বি বিয়োগ এ, ক্লিয়ার, অর্থাৎ অর্থাৎ আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট। এবং এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, এফ অফ এক্স এটা যদি এক্স হয় তাহলে এফ অফ এক্স, এক্সের জায়গায় আমি কী পুট করছি এ প্লাস আর এইচ, অর্থাৎ অঙ্ক করার সময় আমাদের সব সময় পুট করতে হবে এক্স সমান এ প্লাস আর এইচ, অর্থাৎ এ হচ্ছে লোয়ার লিমিট, এখানে যা থাকবে সেটা বসাতে হবে, অর্থাৎ এক্সের জায়গায় আমরা অল টাইম কী পুট করবো এ প্লাস আর এইচ। যোগফলের সীমারূপে যখন আমাদের ইন্টিগ্রেশন করতে হবে বা সমাকলন করতে হবে সেখানে আমরা অল টাইম এক্স ইকুয়াল টু এ প্লাস আর এইচ পুট করবো, ক্লিয়ার। এটাই আমরা উদাহরণের সাহায্যে অ্যাপ্লাই করে দেখাবো। এক্সাম্পল জিরো টু ওয়ান এক্স ডিএক্স, নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে বা সাম অফ লিমিট এর সূত্র প্রয়োগে আমরা এর ইন্টিগ্রেশন করব। এটাকে যদি আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশন করি খুবই ইজিলি হয়ে যাবে, অর্থাৎ এক্সের ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু এবং এখানে আপার লিমিট আর লোয়ার লিমিট বসিয়ে দেবো, আমরা ইন্টিগ্রেশনের ভ্যালু পেয়ে যাব। কিন্তু এখানে আমরা সংজ্ঞার সাহায্য করছি বা সাম অফ লিমিট এর সূত্র প্রয়োগে করছি, সুতরাং আমরা লিখব যে যোগফলে সীমারূপে পাই বা নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে পাই, কী পাই এটা সমান আমরা লিখতে পারি যে লিমিট অফ, সূত্রটা লিখব লিমিট অফ এইচ টেন্স টু জিরো, দেখো সূত্রটা লিখছি লিমিট অফ এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু সামেশন ওভার আর ইকুয়াল টু ওয়ান টু এন। এবার দেখো আমি কী বলেছিলাম এক্সের জায়গায় এ প্লাস আর এইচ পুট করবো, আমরা কী পুট করবো এক্স সমান এ প্লাস আর এইচ, তাহলে এটা হচ্ছে লোয়ার লিমিট, এখানে লোয়ার লিমিট কত জিরো, এখানে আমরা জিরো পুট করে দাও, তাহলে জিরো প্লাস আর এইচ সমান কত হচ্ছে আর এইচ, তাহলে এক্সের জায়গায় আমি পুট করব আর এইচ, ক্লিয়ার, বুঝতে পেরেছ। আমরা যে কোনো অঙ্কে যোগফলের সীমারূপে যে কোনো অঙ্কে আমরা এক্সের জায়গায় পুট করব এ প্লাস আর এইচ, এ হলো লোয়ার লিমিট, তাহলে এখানে পুট করে দাও আর এইচ। দেখো আমরা সামেশন আকারে লিখে ফেললাম। এবারে আমরা কি করব, আর এর মান এক দুই ডট ডট এন পুট করব। তাহলে আর এর মান যদি ওয়ান পুট করি ওয়ান ইন্টু এইচ মানে এইচ প্লাস সামেশন মানে যোগ সমষ্টি, তাহলে দুই পুট করলে এখানে কথা হচ্ছে টু এইচ প্লাস ডট ডট প্লাস এন এইচ। দেখো
প্রত্যেকটা পার্টে এইচ আছে আমরা ভিতর থেকে এইচ কমন নিয়ে নেব তাহলে এইচ যদি বাইরে আসে লিমিট অফ এইচ টেন্স টু জিরো এইচ স্কোয়ার কি পড়ে থাকবে ওয়ান প্লাস টু প্লাস ডট ডট প্লাস এন তাহলে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র প্রয়োগ করব সূত্রটা হলো এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু এবারে একটু লক্ষ্য করো দেখো এখানে এইচ স্কোয়ার মানে কটা এইচ আছে দুটো এইচ আছে এখানে দুটো ফাংশন আছে একটা এন একটা এন প্লাস ওয়ান একটা এইচ আমি এনের সাথে গুণ করব আর একটা এইচ আমি এন প্লাস ওয়ানের সাথে গুণ করব তাহলে এন এইচ ইন্টু এন এইচ যোগ এইচ বাই দুই এবার আমরা এখানে এন এইচ এর মানটা বসাবো এন এইচ মানে আমরা কী জানি বি বিয়োগ এ তাহলে বি কত এখানে ওয়ান ওয়ান বিয়োগ এ কত জিরো জিরো সমান ওয়ান তাহলে লিমিট অফ এইচ টেন্স টু জিরো ওয়ান ইন্টু ওয়ান প্লাস এইচ বাই টু এখানে এইচের মান পুট করে দেওয়া জিরো তাহলে কত হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান প্লাস জিরো বাই দুই সমান হাফ অ্যান্সার ক্লিয়ার তাহলে আমরা যোগফলের সীমারূপে কীভাবে অঙ্ক করতে হবে তোমরা জানলে আমি আরেকটু উদাহরণের সাহায্যে এই অঙ্কটি করে দেখাচ্ছি দেখো দ্বিতীয় এক্সাম্পল দেখো জি ওয়ান টু টু এক্স স্কোয়ার ডিএক্স তাহলে আমরা নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে পাই বা যোগফলের সীমারূপে পাই বলে আমরা কি লিখব ডেফিনেশনটা লিখব ডেফিনেশন আমরা কি জানি সংজ্ঞাটা কি জানি যে লিমিট অফ এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু সামেশন ওভার আর ইকুয়াল টু ওয়ান টু এন আমরা কি পুট করবো এক্সের জায়গায় এ প্লাস আর এইচ তাহলে আমরা এখানে পুট করবো লিখে নিচ্ছি এক্স সমান এ প্লাস আর এইচ এর মান কত ওয়ান তাহলে ওয়ান প্লাস আর এইচ আমি এক্সের জায়গায় পুট করছি ওয়ান প্লাস আর এইচ তার স্কোয়ার আছে আমি স্কোয়ার দিয়ে দিলাম ঠিক আছে বুঝতে পেরেছো আচ্ছা তাহলে এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে ভেঙে দেবো নর্মালি ভেঙে দেবো এ প্লাস বির হোল স্কোয়ার সূত্রে তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো এইচ সামেশন ওভার আর ইকুয়াল টু ওয়ান টু এন সূত্র বাংলা কী হচ্ছে এ স্কোয়ার যোগ টু এ বি যোগ বি স্কোয়ার এবার কি করব এবার প্রত্যেকটি পার্টকে আমরা সেপারেট করে নেব দেখো লিমিট অফ এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু সামেশন ওভার আর ইকুয়াল টু ওয়ান টু এন ওয়ান প্লাস টু ধ্রুবক পদ আমি বাইরে নিয়ে আসবো লিমিট অফ এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু সামেশন ওভার আর ইকুয়াল টু ওয়ান টু এন আর এইচ প্লাস লিমিট অফ এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু সামেশন আর ইকুয়াল টু ওয়ান টু এন আর স্কোয়ার এইচ স্কোয়ার ক্লিয়ার আমরা সেপারেট করে নিয়েছি এবারে আমরা সামেশনগুলোকে আমরা ভেঙে দেব অর্থাৎ আর এর মান পুট করব এখানে যদি আমরা আর এর মান পুট করি মানে এখানে দেখো সামেশন আবার আর ইকুয়াল টু ওয়ান টু এন ইন্টু ওয়ান তাহলে এখানে কতগুলো ওয়ান আছে এনটা ওয়ান আছে এবং তাদের সাম সমষ্টি অর্থাৎ এনটা ওয়ানের সমষ্টি হলো এন এইচ টেন্স টু জিরো তাহলে এইচ ইন্টু এন প্লাস টু ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু এখানে আর এর মান আমি পুট করব এক দুই ডট ডট এন তাহলে আর এর মান যদি এক হয় তাহলে এইচ দুই হলে টু এইচ প্লাস ডট ডট প্লাস এন এইচ প্লাস লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু এবার দেখো আর এর মান আমি এক বসাবো তাহলে কী থাকছে ওখানে এক স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার যোগ দুই বসালে টু স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার যোগ ডট ডট যোগ এন স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার ক্লিয়ার প্রত্যেকে বুঝতে পেরেছ আচ্ছা কোনো প্রশ্ন হ্যাঁ এন এইচ প্লাস টু ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো দেখো ভিতর থেকে আমি এইচ কমন নিয়ে নেবো তাহলে বাইরে আসলো এইচ আর এইচে গুণ হলে কথা হবে এইচ স্কোয়ার ভিতরে পড়ে থাকবে ওয়ান প্লাস টু প্লাস ডট ডট প্লাস এন এবারে আমি এখান থেকে এইচ স্কোয়ার কমন নেবো এইচ স্কোয়ার এইচ স্কোয়ার ডট ডট এইচ স্কোয়ার অর্থাৎ প্রত্যেকটি পদে এইচ স্কোয়ার গুণ আছে আমি কমন নিয়ে নিচ্ছি তাহলে বাইরে এইচ এবং ভিতরে এইচ স্কোয়ার গুণ করলে কত হচ্ছে এইচ কিউব কী পড়ে থাকছে এক স্কোয়ার যোগ টু স্কোয়ার যোগ ডট ডট এন স্কোয়ার ক্লিয়ার দেখো এবার তোমরা দেখে বুঝতে পারছো যে এখানে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র অ্যাপ্লাই করতে হবে এখানে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র অ্যাপ্লাই করতে হবে তাহলে লিমিট অফ এইচ টেন্স টু জিরো এন এইচ প্লাস টু ইন্টু
লিমিট h টেন্ডস টু 0 h স্কয়ার n সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি সূত্র কি n ইনটু n প্লাস 1 বাই 2 n ইনটু n প্লাস 1 বাই 2 প্লাস লিমিট অফ h টেন্ডস টু 0 h কিউব দেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6 n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6 তাহলে এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ এবার আমরা কি করব বলো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দুটো h আছে h স্কয়ার তাহলে এখানে দুটো ফ্যাক্টর আছে আমি দুটো ফ্যাক্টরে কে দুটো h দিয়ে গুণ করে দেব তাহলে এখানে লিমিট অফ h টেন্ডস টু 0 nh প্লাস 2 ইনটু লিমিট h টেন্ডস টু 0 আমি কি লিখতে পারি nh ইনটু nh যোগ h বাই 2 প্লাস ধ্রুবক পদ থেকে বাইরে আসলাম 1/6 লিমিট অফ h টেন্ডস টু 0 এখানে কটা h আছে তিনটে h আছে কিন্তু এখানে ফ্যাক্টর কটা আছে একটা দুটো তিনটে তাহলে তিনটে h তিনটে ফ্যাক্টরের সাথে গুণ করে দেব তাহলে nh যোগ nh যোগ h সরি nh ইনটু nh যোগ h ইনটু 2nh যোগ 1 বাই 6 সরি 6টা তো আমরা বাইরে বের করে নিয়ে এসেছি হলো আমরা কি পেয়ে যাচ্ছি nh দেখো nh পেয়েছি আমি nh এর মানটা বের করে নেব তাহলে nh এর মান কত আমরা কি জানি আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট অর্থাৎ এখানে আপার লিমিট কত 2 b বিয়োগে আমরা nh সমান কি জানি b বিয়োগে এখানে b এর মান কত 2 বিয়োগ এর মান কত 1 তাহলে nh এর মান হলো 1 আমরা nh এর মান পুট করে দেব লিমিট অফ h টেন্ডস টু 0 1 প্লাস 2 ইনটু লিমিট অফ h টেন্ডস টু 0 1 ইনটু 1 প্লাস h বাই 2 প্লাস 1/6 ইনটু লিমিট h টেন্ডস টু 0 1 ইনটু 1 প্লাস h ইনটু 2 ইনটু 1 মানে 2 প্লাস সরি এখানে h হবে 2 প্লাস এইস ক্লিয়ার এবার আমরা লিমিটের মানটা পুট করে দেবো লিমিট এইস টেন্স টু 0 অর্থাৎ এইসের মান আমরা 0 পুট করে দেবো কিন্তু এখানে ধ্রুবক পদ সুতরাং এটা আমি 1 লিখব এখানে কোনো এইস নাই তাই 1 লিখব প্লাস 2 ইনটু 1 বাই 2 প্লাস 1 বাই 6 ইনটু 1 প্লাস 0 1 2 প্লাস 0 2 মানে 2 তাহলে এটা কত পাচ্ছি 1 প্লাস 1 প্লাস 1/3 অর্থাৎ 2 প্লাস 1/3 মানে 2 × 1/3 7/3 ক্লিয়ার তাহলে আগামী দিন আমরা ফান্ডামেন্টাল থিওরেম সম্পর্কে বলবো এবং অঙ্ক করে দেখাবো কেমন আজ এই পর্যন্তই